মেক্সিকো আমেরিকা সীমান্তে অবৈধ অভিবাসীরা ফোনে চার্জ দেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। একটু পরেই তারা মেক্সিকো ক্রস করে আমেরিকায় ঢুকবে। তো এই কারণে আগের থেকে ফোনে চার্জ দিয়ে নিচ্ছে, যাতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে সহজেই তারা যোগাযোগ করতে পারে। আর এই হচ্ছে বর্ডার ওয়াল, লোহার তৈরি এই ওয়াল। এখানে একটা গেট আছে, কিন্তু এই যে দেখেন লোহাটা কেটে ফেলছে, কেটে গেটটা খুলেই আমেরিকায় ঢুকে যাওয়া যাবে। অবশ্যই এখানে কোনো লোকজন দেখতেছে না এই মুহূর্তে, কিন্তু বর্ডারের যে দরজা, দরজাটা খোলা আছে। আর এদিক দিয়ে দুইটা গাড়ির মাঝখান দিয়ে ঢুকে যাচ্ছে আরেকজন অবৈধ অভিবাসী। এরা মনে হয় পেট্রোল কার্ড হইতে পারে গাড়ির ভিতরে, কিন্তু কাউকেই থামাচ্ছে না তারা। আর এদিকে কিছু লোকজন দেখা যাচ্ছে, তারাও মনে হয় অভিবাসী, এই মেক্সিকো ক্রস করে আমেরিকায় ঢুকার অপেক্ষায় আছে। বর্ডার ক্রস করে মেক্সিকো থেকে আমেরিকা ঢুকা কোনো ব্যাপার না। এই যে এখানে ওয়ালের মাঝখানে বিশাল গ্যাপ, এই গ্যাপ ক্রস করে সহজে আমেরিকা ঢুকা যায়। আর সীমান্তের এই সাইডটা হচ্ছে সাগরের সাইড, নর্থ প্যাসিফিক ওশান, মানে প্রশান্ত মহাসাগর। এক পাশ হচ্ছে সান দিয়েগো, আরেক পাশ হচ্ছে মেক্সিকো। এই যে এখানে একটা সাইন, লেট আস সি আওয়ার ফ্যামিলিজ নো ওয়ালস। তো এখানে আসলে দুই প্রান্তেই দুই দেশের অধিবাসীর বসবাস, অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকে, একজন আরেকজনকে দেখতে চাই। তো এই কারণে এই সাইনটার মাধ্যমে বোঝানো হচ্ছে তারা ওয়াল চায় না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে তারা দেখা করতে চাই। আর এখন যে দৃশ্যটা দেখতেছেন এটা আসলে অকল্পনীয়, এই ধরনের দৃশ্য সচরাচর চোখে পড়ে না। এই যে বর্ডারের দুই সাইডে ছোট বড় সবাই দোল খাচ্ছে, এখানে লাঠির মতো করে বর্ডারের যে ওয়াল, ওয়ালের মাঝখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সবার ভিতরে একটা যে ভ্রাতৃত্ব দুই দেশের অধিবাসীদের ভিতরে একটা মমতাবোধ, সেটাই ফুটে উঠতেছে। বিশেষ করে আমেরিকা আর মেক্সিকোর মতো বর্ডারে এই ধরনের দৃশ্য সচরাচর চোখে পড়ে না। এরকম বিভিন্ন রকমের দৃশ্যগুলো দেখা যায় বিশেষ করে মেক্সিকো আমেরিকান সীমান্তে। আরও কিছু ভিডিও ফুটেজ দেখাচ্ছি। এই যে একটু দূরে লক্ষ্য করেন, একজন অভিবাসী দেওয়াল টপকে মেক্সিকো থেকে আমেরিকায় ঢুকে গেল। এখানে কনস্ট্রাকশন ওয়ার্কাররা কাজ করতেছে, তাদের চোখে ফাঁকি দিয়েই এই যে ঢুকে গেল। যে যেভাবে পারতেছে বিভিন্ন ধরনের টেকনিক অবলম্বন করে মেক্সিকো থেকে আমেরিকায় ঢুকতেছে। আর এই সাইডটা হচ্ছে সাগরের সাইড, এখানেও বর্ডার ওয়াল আছে, ওয়ালটার কিন্তু বেশি দূর যায় নাই, সামান্য সাগরের পার ঘেসেই। এখানে কিন্তু আরও ইজি, সাঁতার কেটেই এই এক সাইড থেকে আরেক সাইডে চলে যেতে পারবে, কোনো সমস্যা নেই। সবচাইতে অমানবিক একটা দৃশ্য হচ্ছে এটা, এই যে পিতামাতারা তাদের সন্তানদের এই যে আমেরিকার সাইডে রেখে চলে গেছে, এর থেকে অমানবিক আর কি হতে পারে। এই যেখানে রেস্কিউ টিম, আমেরিকান সাইডের রেস্কিউ টিম, তারা এসে উদ্ধার করতেছে বাচ্চাদেরকে, তাদেরকে একটু পরেই এই যে বর্ডার পেট্রোল কার্ড আছে তাদের হাতে তুলে দেওয়া হবে। এটার কারণ হচ্ছে বাচ্চাদেরকে তো আর আমেরিকান গভর্নমেন্ট ফেলে দিতে পারবে না, তাদের সুবাদে তাদের পিতামাতারাও আমেরিকা আসতে পারবে এবং আমেরিকার সিটিজেন হয়ে যাবে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই যে ভিডিও ফুটেজটাতে একজন মেয়ে এবং একজন ছেলে তারা আমেরিকা ক্রস করে মেক্সিকোতে ঢুকতেছে। এই যেখানে মেক্সিকানরা বসে আছে, তো তাদেরকে দেখে মনে হচ্ছে তারা কিন্তু কোনো অবৈধ অভিবাসী না, হয়তো বন্ধু বান্ধব কিংবা আত্মীয়স্বজনের সাথে তারা দেখা করতে গেছে আমেরিকায়, দেখা শেষে আবারও এই মেক্সিকোতে ফিরে আসতেছে। ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসলাম, এই হলো শেষ ভিডিও ফুটেজ। এখানেও সেম অবস্থা, শত শত অবৈধ অভিবাসীরা দাঁড়ায় আছে এই যে মেক্সিকোতে, অপেক্ষারত অবস্থায় আছে কখন আমেরিকায় প্রবেশ করবে। তো এই হলো বর্তমান চিত্র এই মেক্সিকো আমেরিকান বর্ডারের। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর অবশ্যই অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত পেজটা ফলো দিয়ে রাখেন নাই, ফলো দিয়ে রাখবেন। আর এই ধরনের ভিডিও যারা দেখতে চান ফলো তো দিবেনই, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন। পরবর্তীতে আবারও চলে আসবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।